ডাক্তার সাহেব, মার অবস্থা এখন কেঙ্কা? অবস্থা তেমন ভালো না, অতি দ্রুত বাইপাস সার্জারি করা লাগবে। আল্লাহ রহমত করলে বেঁচে যেতেও পারে। তাহলে অপারেশন করতে কত টাকা লাগবে? সব মিলে 5 লাখ টাকা লাগবে। 3 দিনের মধ্যে অপারেশন না করলে বাঁচান যাবি না। বাড়ি যা, তাড়াতাড়ি টাকা জোগাড় করেন। এত টাকা কোনটি থেকে জোগাড় করবো? বাড়ির ভিটা ছাড়া আমাদের যার কিছুই নাই। দেখেন ভাই, ঢাকা থেকে স্পেশাল ডাক্তার আসবি। মা এক যদি বাঁচা বাঁচান, যা টাকা জোগাড় করেন। ঠিক আছে, আমি তাহলে 3 দিনের মধ্যে জেঙ্কা করে হোক টাকা ম্যানেজ করিচ্ছি। হাই রে, এত টাকা কোনটি থেকে ম্যানেজ করবো? আর যদি আব্বা বেঁচে থাকলো নি, তাহলে কি আর আমাকে এই বিপদত পড়া লাগে? বাপ না থাকলেই বোঝা যায় বাপ কি জিনিস। আল্লাহ, তুমি একটা পথ দেখাও, এখন আমি কি করব? না, বাড়িটা তাহলে মহাজনের কাছে বন্দুক থুয়েই আসি, জিঙ্কা করেই হোক মাক বাঁচানি লাগবি। আসসালামু আলাইকুম চাচা, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি রে। তেউটি দাঁড়িয়ে আছো কে? সামনে এসে বস। চাচা, আছি একটা দরকারে। কি দরকার ক? মা হাসপাতালে তো অপারেশন করা লাগবি, টাকা লাগবি 5 লাখ, তাই আপনার কাছে আসনু। কে রে, আমার কাছে কি সেই টাকার জন্য আসছো? হ চাচা, এই টাকা না পেলে মাক বাঁচান যাবি না। আমি তো বাবা এমনি এমনি মানসিক টাকা ধার দেয় না। সেটা আমি জানি চাচা, তাই বাড়ির দলিলটা সাথে করে নিয়ে আসছি। দলিলটা থুয়ে আমাকে টাকা দেন, 1 বছরের মতো শোধে আসলে আপনার সব টাকা শোধ করে দেবো। ঠিক করছো তো, অরিজিনাল দলিল আনছো? হ চাচা, অরিজিনাল দলিলই আনছি, আর টাকাটা আমার আজকেই লাগবে। ঠিক আছে, টাকা দিচ্ছি, কথার সাথে যেন কাজের মিল থাকে, নয়তো তোর বাড়ি গেলে আমার হয়ে যাবি। ঠিক আছে চাচা, আমার বড় উপকার হলো। জীবনটা তেনা তেনা হয়ে গেল বইয়ের জ্বালায়, টেস্ট কি চলে কি আর বইয়ের চাহিদা মিটান যায়? শালা বিয়ের আগেই ভালো আসিলাম, আলা আসিল না, ঝালা আসিল না, পেরাহীন জীবন। এখন তো বিয়ে করে ঠেলাত পড়ে গেছি। ভাই মেডিকেলে যাবেন? হ যামো তো, ওটেন। তো মেডিকেলের ভাড়া কত লিবেন? ভাড়া লাগবে 300। আচ্ছা ভাই, সমস্যা নাই, এনা তাড়াতাড়ি দেন। তে ভাইজানের বাড়ি কোনটি হলো? বাড়ি আমার বিলচাপড়ি। বিলচাপড়ি কত ভাড়া লেগেছি? ব্রিজের ওটি বাড়ি নাকি? ব্রিজের ওটি না তো, হাই স্কুলের পিছনে আমার বাড়ি। ও, এত তাড়াহুড়ো করে মেডিকেল যাচ্ছেন, কেউ ভর্তি আছে নাকি? হ ভাই, আমার মা ভর্তি আছে। মা যে কি জিনিস, যার নাই তাই জানে। তে ভাই চলে যাচ্ছি, নামেন। কি খবর রহিম সাহেব, টাকা লিয়াচ্ছেন? আমার তো সর্বনাশ হয়ে গেছে ডাক্তার। কে, আপনার আবার কি হলো? বাড়ির ভিটে বন্দুক থুয়ে এক ট্যাক্সি চড়ে টেকালে আসছিলাম ডাক্তার, আসার সময় ব্যাগ থুয়ে নেমে যাচ্ছি, পরে যায় দেখি ওই ট্যাক্সি আলাও চলে গেছে, মেলা খুঁজলাম আর পারলাম না। কোন কি এখন বুদ্ধি, আজ রাতেই তো অপারেশন, ডাক্তার তো টেকা ছাড়া অপারেশন করবি লয়। আমার মাথার তো কিছুই ঢুকিচ্ছে না, এখন মায়ের অপারেশন করামো কেঙ্কা করে? আল্লাহ, তুমি আমার কপালে এটাই থুজিলে। ভাই দিন থাকতেই কিছু একটা করেন, ডাক্তার চলে গেলে কিন্তু আর অপারেশন হবি লয়। এই যে ভাই, মেডিকেলে সারা ফলোর আমরা খুঁজনো, ভাগ্যি সেটি পানু। সাত মাথার যায় দেখি গাড়ির মধ্যে এই ব্যাগ, তখনই মনে হলো এই ব্যাগ আপনারই হবি, তাই ব্যাগটা লিয়ে আনু, বুঝলেন? আপনি যে আমার কত বড় উপকার করলেন সেটা আপনাকে বুঝাবার পামো না ভাই। জানেন এই ব্যাগে কি আছে? মানুষের জিনিসের প্রতি লোভ নাই ভাই, তাই খুলেও দেখিনি, গরিব হলেও আমাদের আত্মসম্মান বোধ আছে। এই ব্যাগত আমার মায়ের অপারেশনের জন্য 5 লাখ টাকা আছে। ও তাই, তাহলে তো খুব ভালো হলো, ভাগ্যিস আমি আপনাকে খুঁজে পাচ্ছি। হ ভাই, আজকালকার যুগে আপনার লাগান ইঙ্গে ভালো মানুষ আছে বলেই পৃথিবী টিকে আছে। ধন্যবাদ দেয় আপনাকে আর ছোট করে চাই না ভাই। ঠিক আছে ভাই, মায়ের চিকিৎসাটা ভালো করে করেন। আসেন ভাই, আপনার সাথে না বুক মিলেই।